হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টলিউড ডায়েরি। এমনিতে নাগিন সিরিয়াল, বাংলা হিন্দি যে কোনোটাই হোক না কেন, আমাদের সবার পছন্দ। তো আজ আমি আপনাদের জানাবো সমস্ত নাগিনদের আসল নাম এবং বয়স। তো চলুন শুরু করা যাক। নাম্বার টেনে যিনি রয়েছেন তার নাম অনিতা হাসনন্দানি, তিনি বিশাখা নামে পরিচিত। তার জন্ম 14 এপ্রিল 1981 সালে, অর্থাৎ তার বয়স 39 বছর। নেক্সট যিনি আছেন তার নাম রশ্মি দেশাই, তিনি নয়নতারা নামেও পরিচিত। তার জন্ম 13 ফেব্রুয়ারি 1986 সালে, সুতরাং তার বর্তমান বয়স 34 বছর। নেক্সট যিনি আছেন তাকে আমরা সবাই চিনি শেষা নামে, তার আসল নাম আদা খান। তার জন্ম 12 মে 1989 সালে, তার বর্তমান বয়স 31 বছর। এরপর নাম্বার 7 রয়েছেন শিবানী, তার আসল নাম নিকিতা শর্মা। তার জন্ম 28 আগস্ট 1990 সালে, সুতরাং তার বর্তমান বয়স 30 বছর। এরপর যিনি আছেন তিনি প্রথমে নয়নতারার রোলটা করেছিলেন নাগিন ফোরে, তার আসল নাম জ্যাসমিন বাসিন। তার জন্ম 28 জুন 1990 সালে, তার বর্তমান বয়সও 30 বছর। নেক্সট 5 নম্বরে আছেন নাগিন 5-এর নাগেশ্বরী, অর্থাৎ হিনা খান। হিনা খানের জন্ম 2 অক্টোবর 1987 সালে, তার বর্তমান বয়স 33 বছর। এরপর 4 নম্বরে রয়েছেন নাগিন 4-এর হিরোইন বৃন্দা, তার আসল নাম নিয়া শর্মা। তার জন্ম 17 সেপ্টেম্বর 1990 সালে, অর্থাৎ তার বর্তমান বয়স 30 বছর। নাম্বার 3-এ রয়েছেন বেলা, অর্থাৎ সুরভি জ্যোতি। তার জন্ম 29 মে 1988 সালে, তার বর্তমান বয়স 32 বছর। 2 নম্বরে যিনি আছেন তিনি নাগিন 5-এর বাণী, যার আসল নাম সুরভি চন্দা। তার জন্ম 11 সেপ্টেম্বর 1989 সালে, সুতরাং তার বর্তমান বয়স 31 বছর। টপ 10 লিস্টের 1 নম্বরে যিনি আছেন তিনি নাগিন 1-এর শিবান্নি, অর্থাৎ মৌনী রয়। তার জন্ম 28 সেপ্টেম্বর 1985 সালে, তার বর্তমান বয়স 35 বছর। টপ 10-এর 1 নম্বর লিস্টকে ছাপিয়ে যার কথা আমাদের মনে সবসময় রয়ে যায়, তার নাম হলো নন্দিনী, কিন্তু তার আসল নাম হলো নিত্যা। তার জন্ম 31 জানুয়ারি 1990, তার বর্তমান বয়স হলো 30 বছর। তো বন্ধুরা, এই ছিল আপনাদের ফেভারিট নাগিনদের আসল নাম এবং বয়স। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের, কমেন্ট করুন ভিডিওটিতে যে আপনার সবচেয়ে বেশি কোন নাগিনকে পছন্দ। আর প্লিজ বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল টলিউড ডায়েরিটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন টলিউড ডায়েরি।